গুড মর্নিং আর ওয়েলকাম টু বাহানিয়া নাইন পোল্যান্ড। চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজ শুক্রবার, কিন্তু আজকে অনেক কাজ আছে। আগে মনে হতো শুক্রবারগুলোতে একটু ছুটি ছুটি আমেজটা থাকবে, কাজের ভার একটু কম থাকবে, কিন্তু যত দিন যাচ্ছে শুক্রবারেই সবথেকে বেশি কাজ থাকে। তো আমি সকাল সকাল এরকম দুটো লিস্ট করে নিই, বাড়িতে কী কী কাজ আছে আর অফিসে কী কী কাজ আছে। হাতের কাছে এরকম ওয়ার্কস টু ডু এর একটা লিস্ট থাকলে না কাজগুলো অর্গানাইজ করতে অনেক সুবিধা হয়, এটা আমি দেখেছি। অফিস আর বাড়ির কাজ সেরে দুজনে আজকে বেরিয়ে পড়েছি কালকে বাগানটা সাজাবো তার সব সরঞ্জাম নিতে। এসে দেখি অনেক ফুল গাছ এসে গেছে। বোগেনভিলা তো আপনারা দেখেই বুঝতে পারছেন, পিটুনিয়ার ডিফারেন্ট ডিফারেন্ট কালার এসছে। আর এগুলো দেখুন, একটা সাদা একটা হলুদ, নানান রঙের ফুল দেখে তো এত লোভ লাগছে। আজকে আমরা মেইনলি এসেছি আমাদের ফ্রন্ট ইয়ার্ডটাকে সাজাবো বলে। তো ফ্রন্ট ইয়ার্ডটায় পুরো ঘাস গজিয়ে যাতা অবস্থা হয়েছে, তো ওটাকে খুব সুন্দর করে আমাদের সাজানোর ইচ্ছা আছে। তার জন্য আমরা কিছু পাথর নেব, ডেকোরেটিভ পাথর, তারপরে কাঠের ছোট ছোট চিপস এই যে নিয়েছি, এগুলো একটু কালার দেখতে খুব ভালো লাগবে। আর তার সাথে আমরা সাদা স্টোন চিপের মতো এখানে আমরা একটা নিয়েছি, সাদা রঙের আমরা টব নিয়ে নিয়েছি। এই যে প্লাস্টিকের কথাটা আমরা বলছি, এটা কিন্তু জেসে প্লাস্টিক না, এটা হলো মাটির ওপরে একটা প্লাস্টিক পাতা হবে, তারপরে ওই পাথরগুলো তার উপরে রাখা হবে। প্লাস্টিকটার মেইন পারপাস হলো যাতে আগাছাগুলো না ওঠে, তো আগাছা বন্ধ করার জন্য প্লাস্টিক পাথর এগুলো দিয়ে গার্ডেনটাকে সাজানো হবে। বাড়ি ফিরেই আমরা এই টামলারটাকে সাজিয়ে নিলাম। এটা ঠিক আমার দোরগোড়ায় থাকবে, মানে দরজা দিয়ে ঢোকার আগেই ডান হাতে এই টামলারটা দেখা যাবে। এর মধ্যে আমি তিন চারটে ডিফারেন্ট কালারের ফুল দিচ্ছি, খুব একটা বেশি এর মধ্যে ভিড় করবো না। আর মাটিটা লাকিলি খুব ভালো পাওয়া গেছে, চার নম্বর ফুলটা আর এর মধ্যে দেওয়া গেল না, কিন্তু ওর জন্য আমি ঠিক করেছি এই যে বড় টামলারটা ঠিক এরকমই আরেকটা ছোট টামলার নিয়ে আসবো, আর ওটাকে সাজিয়ে পাশে রেখে দেবো। একদম ঠিক মা আর তার বাচ্চা পাশাপাশি থাকবে। আচ্ছা দেখুন তো কেমন লাগছে একটু বলুন তো। গুড মর্নিং, শুক্রবার দিন আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কিন্তু সঙ্গে সঙ্গে চলে এসেছি কিন্তু শনিবারে সকালে চা নিয়ে আপনাদের সাথে আবার গল্প করতে। তো এখন তো আমি চা বানাচ্ছি, কিন্তু দেব একটু সকাল সকাল বেরিয়েছিল কারণ বাগানের আরও কিছু জিনিস বাকি ছিল, সেগুলো আনতে গেছে। ও আস্তে আস্তে চাটা রেডি করে নিচ্ছে, তারপরে বসে জমিয়ে গল্প করব, ছুটির দিনের গল্প। এই যে এই একটা টুল, এটা ওই ইটগুলোর মাঝখানে এগুলো সব পরিষ্কার করার জন্য, আর ঠিক মানে কাস্তে নয় কিন্তু ওই সাইডগুলো যদি একটুখানি ছুটে যায় সেটা, এটা একটা। আর এইটা হচ্ছে যখন ওই তারটা ফুরিয়ে যাবে তার ভেতরে একটা তার, এটা একটা পাঁচ গ্লটি দাম, এটা বললো একটা কিনে রাখার জন্য। আর আরেকটা হলো এই বসের গ্রাস কাটার, তো এটা এরকম লম্বা হ্যান্ডেলের মতন হয়ে যাবে, এটা ইলেকট্রিকে চলে। আর সাইডস গুলো এজেস এর জন্য মেইন। আচ্ছা তো এইটা বেশ ভালো জিনিস, রেকমেন্ড করলো। বৃষ্টিতে দুপুরবেলা খিচুড়ি খেয়ে ভাত ঘুম দেওয়ার পরে এখন বিকেলে বেরিয়েছি, কিছু টুকিটাকি কাজ আছে কারণ সামনের সপ্তাহে পাবলোর জন্মদিন, তো ওর স্কুলে কেক পাঠাতে হবে, স্ন্যাক্স পাঠাতে হবে ওর বন্ধুদের জন্য, আর আমরা ওর আর গুগলের জন্মদিন একসাথে মানাবো। তো এখানে একটা কেক দেখতে এসেছিলাম ওর জন্য মন মতো কিছু, তো গাড়ি ওর পছন্দ মোটামুটি, তো তাই ভাবছি ওই যে নীল ছোট্ট গাড়িওয়ালা কেকটা আমরা পছন্দ করেছি, অর্ডার প্লেস করে গেলাম, কালেক্ট করব। আর পাবলোর স্কুলের বন্ধুদের জন্য স্ন্যাক্স আর কেক পাঠাবো, টিচারও আছে, টিচাররাও খাবে, তো এখানে সেদিনকে ওদের পছন্দ মতো সব কিছু, ক্যান্ডির প্যাকেট। ও এগুলো দেখে তো আমারই লোভ লাগছে,
এখানে কিছু কুকিজ, এখানকার বাচ্চারা না খুব এরকম বেরিজ দেওয়া কুকিজ, একটু মিষ্টি, টক টক, এইসব স্বাদগুলো পছন্দ করে। যদিও পাবলো পছন্দ করে না, কিন্তু এটা পুরোটাই ওর বন্ধুদের জন্য। আর ওদিকে আরও কুকিজ নিয়েছি, ছোট ছোট ক্রোসোগুলো, এই ক্রোসোগুলো নিউটেলা দেওয়া ভেতরে, ভালো লাগে বেশ খেতে। আর এরকম ক্রোসো দুটো প্যাকেট নিয়েছি, বেশ এক একটা প্যাকেটের মধ্যে চার পাঁচটা করে আছে। আর এদিকে বেলভিটা কুকিজ, এগুলো হলো পাবলোর ফেভারিট। ওটস বিস্কিট কিন্তু এগুলো, মানে ভাবা যায় কোনো বাচ্চা ওটস বিস্কিট পছন্দ করে? আমার পাবলো পছন্দ করে তো। আর কেক আর জন্মদিন কি ক্যান্ডেল ছাড়া হয়? তো হ্যাঁ, পাবলো এবার 7 বছর হয়ে যাবে, তো ক্যান্ডেল, স্পার্কলিং ক্যান্ডেল আর এমনি ক্যান্ডেল। আজ সানডে, ওয়েদারটা আজকে এমন যে বাগানটা বানানোর জন্য একেবারে পারফেক্ট। তাই জন্য এই যে বাগানটাকে পরিষ্কার করার জন্য যে যন্ত্রটা কালকে নিয়ে এসেছিল দেব, আজকে ওটাকে আনবক্স করছে, খুলছে। এটা মেইনলি ওই কোনায় যে ঘাসগুলো ওঠে বাগানের মধ্যে, সে কোনার ঘাসগুলো কাটার জন্য না একটা স্পেশাল টাইপের অ্যাঙ্গেলওয়ালা ব্লেড দরকার হয়। সেই ব্লেডটা আবার সব যন্ত্রে থাকে না, মানে ওটা লন মো দিয়ে করা যায় না, ওটার জন্য এই যন্ত্রটা আলাদা লাগে। তো এটা নিয়ে এসেছে আজকে ফ্রন্টিয়ারটাকে, মানে সামনের বাগানটাকে, বাড়ির সামনের বাগানটাকে পুরো সাজিয়ে তোলা হবে। আপনারা দেখতে থাকুন কিন্তু। আর বাগানের সাজানোর আগে কীরকম অবস্থাটা সেটাও দেখানো হবে, আর তারপরে কীরকম অবস্থা হয়েছে সেটাও দেখাবো, সাথে থাকুন। আমার নিচতলায় নামতে একটু টাইম লেগে গেছিল, কিন্তু এসে দেখি একেবারে ট্রাইপডে ক্যামেরা সেট করে নিজে পুরোটা রেকর্ড করছে, দেখে খুব ভালো লাগলো। কিন্তু বিশ্বাস করুন, প্রথম দেখাতে আমি একটু ভয়ই পেয়ে গেছিলাম, এরকম হুডি পরে কে বসে আছে। সবার আগে এই যন্ত্রটা দিয়ে এই ঘাসগুলোকে কাটা হচ্ছে। কোনায় কোনায় যে ঘাসগুলো উঠেছে অনেক লম্বা হয়ে গেছে, কারণ অনেক দিন বাগানে হাত দেওয়া হয়নি। তো আজকে পুরোটাই ক্লিন করে পুরোটা করেই আমরা একবারে সাজিয়ে দেব। প্রতিদিন তো আর টাইম পাওয়া যায় না, আজকে যখন একটু সময় পেয়েছি পুরো ভালো করে সাজিয়ে রাখবো। এবার ঘাসগুলোকে ক্লিন করে তারপরে এই বেলচা টাইপের জিনিসটা দিয়ে ঘাসগুলোকে একটা সাইডে করে রাখা হচ্ছে। এইবার এই ছোট যন্ত্রটা দিয়ে আরও যে ছোট ছোট ঘাসগুলো আছে ওগুলো সরানো হচ্ছে। তো চলুন, যতক্ষণ দেব ওদিকে বাগানটা করছে, আমি এদিকে পুরো সানডেতে একেবারে মন ভরে রান্না করে নিই। সানডেটাই পাই ভালো করে রান্না করার, যাতে একটু দুটো দিন চলেও যায়, কারণ মানডে টিউসডে কাজের ভীষণ চাপ থাকে অফিসে। তো একেবারে আজকে 3-4 পদ করে রাখবো। প্রথমেই আজকে আমি একটা আলু বেগুন দিয়ে পালং শাকের তরকারি করছি। এই শাকের তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে প্রথমে আলুটাকে একটু ভেজে নিয়ে, তারপরে অল্প সামান্য নুন হলুদ দিয়ে বেগুনটাকে আগে ভেজে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। এবার আলু আর বেগুনটা ভালো করে সেদ্ধ হতে দেব, তারপরে লাস্টে এর মধ্যে পালং শাক আর বড়ি দেব। পালং শাক সেদ্ধ হতে তো বেশি টাইম লাগে না,
তাই জন্য আলু আর বেগুনটাকে ভালো করে আগে সেদ্ধ করে। তো পালং শাক আমি কাল যখন দোকানে গিয়েছিলাম তখন পালং শাকের গোটা পাতা পাইনি, তো এখানে খুব ফ্রোজেন পালং শাকের এরকম করে পোর্শনস করা থাকে, তো সেটা নিয়ে এসেছিলাম। এবার এখানে এই পালং শাকের এই পোর্শনসগুলো দিয়ে দেবো ভালো করে, এগুলোকে মিক্স করে প্রথমে একটু ঢাকা দিয়ে দেবো যাতে এই ফ্রোজেন ব্যাপারটা কেটে যায়, আর পুরো পালং শাকটা আলু বেগুনের সাথে যাতে ভালো করে মিশে যায়। একটাই সুবিধা এটা যে বেশিক্ষণ টাইম লাগে না সেদ্ধ হতে, কিন্তু একটা অসুবিধা যে পাতার যে টেক্সচারটা সেটা পাওয়া যায় না। এখানে এবার আমি অল্প তেলে বড়িগুলোকে একটু ভেজে নেব, কটা বড়ি আমার কাছে ছিল, এরপরে আবার দেশ থেকে আনতে হবে। তো এখানে অল্প করে বড়িগুলো ভেজে নিয়ে ওই পালং শাকের মধ্যে দিয়ে একটু ঢেকে ঢেকে রান্না করব যাতে বড়িগুলো একটু সেদ্ধ হয়ে যায়। আমাদের বাড়িতে নিরামিষ রান্না আমার ভীষণ ভাল লাগে, ইনফ্যাক্ট আমি দিনের পর দিন নিরামিষ খেয়েই থাকতে পারি। বাট ওই যে তিনজন যারা আমিষ ছাড়া চলবে না, তো তাদের জন্য আমিষ রান্না করতেই হয়। এত সাধারণ এই রান্নাটা খেতে এত অসাধারণ হয়, অল্প নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নিতে পারেন, ব্যাস। মোটামুটি বেসটা তৈরি হয়ে গেছে আর পরিষ্কারও হয়ে গেছে, আগাছাগুলো সব কেটে দেওয়া হয়েছে, এবার এই শীটটা কেটে শেপ করে এটার উপরে পাতা হবে। চলুন আবার রান্নাঘরে চলে এসেছি, এবার বসাবো ডাল। তো এখানে মুসুরির ডাল করছি, তার আগে সেদ্ধ করে নিচ্ছি ডালটাকে প্রেশার কুকারে, অল্প একটু টমেটো, নুন, হলুদ, অল্প তেল দিয়ে হালকা করে সেদ্ধ করব। প্রেশার কুকারে হুইসেল আসার আগেই গ্যাস অফ করে দেবো, তারপরে পাঁচ ফোড়ন পেঁয়াজ দিয়ে ডালটাকে একটা তড়কা দিয়ে দেবো, ব্যাস মুসুরির ডাল রেডি হয়ে যাবে। একটা ডাল বানানো থাকলে না খুব সুবিধা হয়, মানে তারপরে যদি কোনো মেন আইটেম নাও থাকলো, যেমন কোনো ননভেজ বা ভেজ যদি করে নাও উঠতে পারলাম, ডাল তার সাথে একটা পাঁপড় ভাজা বা আলু ভাজা দিয়েও কিন্তু খুব ভালো করে ভাত খেয়ে নেওয়া যায়। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে একটু আমি লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে ভালো করে মিক্স করে এই পুরো ব্যাপারটাকে নিয়ে ডালটার মধ্যে অ্যাড করে দেবো, আর তারপরে ব্যাস একটু ধনে পাতা অ্যাড করে দেবো উপর দিয়ে, ডাল রেডি হয়ে যাবে। আর এরকমই দেখেছি যে অনেক ভালো করে গাছ পুঁতলাম, সব কিছু করলাম, কিন্তু তারপরে আগাছা হয়ে হয়ে পুরো বাগানটা একেবারে নষ্ট হয়ে যায়। তো তাই জন্য কি করা হয়, এরকম করে প্লাস্টিক শিট পেতে একটা কভার করে রাখা হয়, আগাছাগুলোকে বন্ধ করা হয়, আর তারপরে জাস্ট ওপর দিয়ে ওই কালারফুল ডেকোরেটিভ পাথরগুলো ফেলা হয়। প্লাস্টিক শিটটা পাতা থাকলে বহু দিন ধরে বাগান একদম পরিষ্কার থাকে। ব্যাস এবার ওই শীটটা পাতা হয়ে গেছে, এবার যে সাদা পাথরগুলো এনেছিলাম ওগুলো দিয়ে পুরো ভালো করে একটা বর্ডার দেব। চলুন আবার রান্নাঘরে যাওয়া যাক, ডাল তো হয়ে গেছে, এবার তার সাথে একটু আলু ভাজা করব। এই আলু পেঁয়াজ ভাজাটা না খেতে আমাদের সবার খুব ভালো লাগে, স্পেশালি গোগলের। কিছুই বেশি না, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর পেঁয়াজ এরকমভাবে কেটে রাখা ছেড়ে দিয়েছি তেলে, আর তেলটাও খুব অল্প, আর তার মধ্যে লবণ, হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো। আর এদিকে আমি করে নিচ্ছি আমাদের পাবলো বাবাজির জন্য আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো এই রেসিপি তো অনেকবার শেয়ার করেছি আর আপনারা সবাই অলরেডি এই রেসিপি জানেন, তো এর মধ্যে তেলের মধ্যে জিরে দিয়ে ফুলকপিটা আমরা আজকাল পাচ্ছি না বাজারে, কিন্তু ফ্রোজেন ফুলকপি পাওয়া যাচ্ছে, তো আমি এনেছিলাম ফ্রোজেন ফুলকপি আলু দিয়ে
ভালো করে একটুখানি তেলের মধ্যে সাঁতলে নিই। তারপরে রেগুলার মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিই, জল দিয়ে দেবো। হ্যাঁ, একটু আদা বাটা দিতে পারলে খুব ভালো টেস্ট আসে এই ঝোলটায়। চলুন, এদিকে মাছের ঝোল অলমোস্ট রেডি, আবার যাই একটু বাগানে, দেখে আসি কি হচ্ছে ওদিকে। ও, এতো অনেকটাই হয়ে এসেছে, সাদা পাথরটা দিয়ে ভালোই বর্ডারটা লাগছে, দেখি পুরোটা দিলে পরে কেমন লাগবে। এই পাথরগুলো জানেন তো এখানে খুব ইজিলি পাওয়া যায়। অ্যাকচুয়ালি গার্ডেনিংয়ের পুরো জিনিসটাই এখানে ভীষণ ভালোভাবে অ্যাভেলেবল, এখানকার লোকজন খুব গার্ডেনিং করতে ভালোবাসে। আমি মাঝে মাঝে আমার অভ্যেসবশত দেবকে এসে এসে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি, যেটা ওর একদমই পছন্দ হয় না। ওর কথা হলো শুধু ইনস্ট্রাকশন দিলে হবে না, কাজ করতে হবে, তো ওই জন্য আমি আবার ভেতরে ঢুকে রান্না করতে লেগে গেলাম। এখানে আমি আজকে একটু এঁচোর চিংড়ি বানাচ্ছি, চিংড়ি মাছটা খুব ভালো পেয়েছিলাম, তো এখানে এঁচোরটা সেদ্ধ করে নিচ্ছি হালকা একটু হলুদ আর লবণ দিয়ে। এবার সেদ্ধ হয়ে গেলে পরে জলটাকে ছাড়িয়ে নেব, তারপরে এখানে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজতে লাগে না, তো 2-3 মিনিট জাস্ট একটু হলুদ লবণ দিয়ে সাঁতলে নিলাম, তারপরে এঁচোরটাকেও একটু আলাদা করে ভেজে নিলাম, ভেজে তুলে রাখলাম। এঁচোরটা ভাজার সময় আমি এখানে হালকা কাশ্মীরি মির্চ আর অল্প চিনি অ্যাড করলাম। ব্যাস, এবার তেলে জিরে আর গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে এরকম করে ডালনার মতো কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিয়েছি। এবার রেগুলার মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হ্যাঁ নিরামিষ রান্না বলে একটু মিষ্টি পড়বে। টমেটোও হালকা দিতে পারেন আপনারা, টমেটোটা অপশনাল। আর সব ভালো করে কষিয়ে নিয়ে মশলা কষে গেলে এঁচোর আর চিংড়িটা অ্যাড করে তার মধ্যে গরম জল অ্যাড করে দিয়েছি, আর নামানোর আগে একটু শাহি গরম মশলা আর ঘি। ওপর দিয়ে আমি এই কাঁচা লঙ্কাগুলো দিয়েছি, আমার একটু ঝাল খেতে পছন্দ হয় বলে, এটাও অপশনাল। ব্যাস, এবার এটাকে ঢেকে ঢেকে রান্না করবো। আলুটা সেদ্ধ হয়ে গেলে পরেই ঝোল রেডি, কারণ এঁচোর অলমোস্ট সেদ্ধই ছিল। গার্ডেনটার প্রায় ফিনিশিং টাচ হচ্ছে, সাদা পাথর দিয়ে বর্ডারটা হয়ে গেছে, এবার মাহগনি কালারের উডেন চিপসগুলো পাচ্ছি। এগুলো, এই যে পাথর আর উড চিপসগুলো পাতা হচ্ছে, এগুলোও কিন্তু আগাছাগুলোকে আটকাতে হেল্প করে, তো ভালো করে একদম পুরো একটা কাভার দিয়ে দেওয়া হবে। আর কালার কম্বিনেশনটাও তো আমার খুব ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন। কিন্তু চলুন, আমাদের ফ্রন্টিয়ারটা পুরোপুরি রেডি, কেমন লাগছে একটু দেখে বলুন তো, আর আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে কেমন লাগছে। আর যদি কিছু সাজেশনস থাকে তাহলে নিশ্চয়ই দেবেন। আমার সামনে থেকে দেখে বেশ ভালো লাগছে, আর এত খাটাখাটনি করে যদি এরকম একটা সুন্দর রেজাল্ট পাওয়া যায় তাহলে কার না ভালো লাগে। আসলে এখানে সবই তো নিজে হাতে করতে হয়, এই গার্ডেনিং বা কোনো কনস্ট্রাকশনের ওয়ার্ক সবই বেশিরভাগই আমরা নিজের হাতে করি, আর নিজের হাতে করে যখন জিনিসটা সাকসেসফুল হয় তখন কিন্তু খুব ভালো লাগে। চলুন, খুব শিগগিরই দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে, ততদিন খুব ভালো থাকবেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।